Hello students, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে আণবিক গতিতত্ত্ব ব্যবহার করে আদর্শ গ্যাসের সূত্র প্রমাণ করা যায়। আজকের পর্বে আমরা স্বাধীনতার মাত্রা সম্পর্কে জানব। আমি মোটামুটি শিওর তুমি জীবনে একবার হলেও আঙ্গুলে চাবির রিং নিয়ে ঘুরিয়েছো। কারো কারো তো এই অভ্যাসও আছে যে চাবির রিং টাইপের কিছু পেলে না ঘুরিয়ে থাকতেই পারে না। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় চাবির রিং এর এই বনবন করে ঘোরার গতি ব্যাখ্যা করার জন্য কত ডাইমেনশন বা মাত্রা লাগবে, চোখ বন্ধ করে অনেকেই বলে দিবে তিন মাত্রা। কিন্তু এখানে একটা খটকা আছে, যারা রিং ঘোরাতে ওস্তাদ তারা আঙ্গুলের এক জায়গায় রেখেই অনেকক্ষণ ধরে রিং ঘোরাতে পারে। সেক্ষেত্রে রিং উপরে নিচে না উঠে এক জায়গায় অনেকক্ষণ ঘুরতে থাকে। তার মানে স্থানের তিন ডাইমেনশনের রিং ঘুরলেও রিং এর ঘূর্ণন গতি গাণিতিকভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের সব ডাইমেনশনে হিসাব করার প্রয়োজন পড়ছে না। ব্যাপারটা আরো ভালো করে বোঝার জন্য কল্পনা করে নাও, একটা পিঁপড়া একটা বৃত্ত ধরে ঘুরছে। বৃত্তের উপরে পিঁপড়ার পজিশন আমরা পোলার কোঅর্ডিনেট বা আর থিটা দিয়ে প্রকাশ করতে পারি। এখন একটা জিনিস লক্ষ্য করো, পিঁপড়া যতই বৃত্তের উপর ঘোরাঘুরি করুক না কেন, মূল বিন্দু থেকে সবসময় আর দূরত্ব দূরেই থাকবে, চেঞ্জ হবে শুধু থেটা। এর মানে কি বুঝতে পারছো? পিঁপড়ার গতি টু ডাইমেনশনে হলেও একটা ডাইমেনশন নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না, সেটা সবসময় ফিক্স থাকছে। পিঁপড়ার গতির জন্য গাণিতিক সমীকরণ লিখতে হলে আমাদের শুধু থিটা নিয়ে মাথা ঘামাতে হবে। পিঁপড়াটা যে বৃত্তের উপরে আটকা পড়ে আছে, ফিজিক্সের ভাষায় এটাকে আমরা বলি কনস্ট্রেইন্ট। এবং পিঁপড়ার গতি সমীকরণ লেখার সময় আমাদের শুধু যে এক ডাইমেনশন দিয়ে কাজ চলে যাচ্ছে, ফিজিক্সের ভাষায় এটাকে বলে ডিগ্রি অফ ফ্রিডম বা বাংলায় বললে স্বাধীনতার মাত্রা। একেবারে বইয়ের কঠিন ভাষায় বলতে হলে কোনো গতিশীল সিস্টেমের অবস্থান সম্পূর্ণভাবে বোঝাতে মোট যে সংখ্যক স্বাধীন রাশি বা স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে স্বাধীনতার মাত্রা বলে। এই টপিকটি কঠিন লাগলে রিওয়াইন্ড করে আরেকবার দেখে নাও, কেননা স্বাধীনতার মাত্রা বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এখানে বলে রাখা উচিত, স্বাধীনতার মাত্রা তোমাদের বইয়ে গ্যাসের চ্যাপ্টারে পড়ানো হলেও এটা মূলত মেকানিক্সের একটা ধারণা। মেকানিক্স নিয়ে তোমাদের কারো কনফিউশন তৈরি হলে সেটাও ভেঙে বলি, ফিজিক্সের যে শাখায় গতি, ভরবেগ, বল, শক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় ওই শাখাই হলো মেকানিক্স। এবার নিশ্চয়ই বুঝেছো গ্যাসের আণবিক গতিতত্ত্ব আর মেকানিক্সের মধ্যে মিল কোথায়। আণবিক গতিতত্ত্বে আসলে মেকানিক্সের ধারণা ইউজ করেই গ্যাসের বিভিন্ন তাপীয় বৈশিষ্ট্য বের করা হয়। এখন তাহলে গ্যাসের অণুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাগুলো দেখে নেওয়া যাক। গ্যাসের অণু যেহেতু স্থানের তিন মাত্রায় একেবারে মুক্তভাবে ছোটাছুটি করতে পারে, তাই অণুর স্বাধীনতার মাত্রা হওয়া উচিত তিন। এক পরমাণু অণুর বেলায় সেটাই সত্যি, কিন্তু অণু দুই বা ততোধিক পরমাণু দিয়ে গঠিত হলে তখন ব্যাপারটা একটু অন্যরকম হয়। বিষয়টি বোঝার জন্য আমরা একটা থট এক্সপেরিমেন্ট করতে পারি। মনে করো তোমার বন্ধু তোমার সাথে গল্প করে বিদায় নিচ্ছে, সে রাস্তায় নামার সাথে সাথে হুট করে বৃষ্টি পড়া আরম্ভ হলো। সেটা দেখে তুমি উপর থেকে বন্ধুকে একটা ছাতা ছুড়ে মারলে, ছাতা কিভাবে নিচে পড়বে বলে তোমার মনে হয়? নিশ্চয়ই ঘুরতে ঘুরতে নিচে পড়বে। এক্ষেত্রে কোনো মুহূর্তে ছাতার গতি বর্ণনা করতে গেলে সেটার গতিপথের পাশাপাশি আমাদের ছাতার রোটেশনও কাউন্ট করতে হবে। এই যে গতি বর্ণনা করার জন্য আমাদের আরেকটা নতুন রাশি প্রয়োজন হচ্ছে, তার মানে ছাতার স্বাধীনতার মাত্রা বেড়ে গেল। স্পেসের তিন ডাইমেনশনের পাশাপাশি এখন নতুন ডিগ্রি অফ ফ্রিডম হিসেবে যুক্ত হলো রোটেশন। তবে ছাতার বদলে যদি বল ছুড়ে মারা হতো তখন কি হতো বলে তোমার মনে হয়? ছাতার রোটেশনের সাথে সাথে তার ওরিয়েন্টেশন বদলে যায়, কিন্তু গোল বল পুরোপুরি সিমেট্রিক হওয়ার কারণে যতই ঘুরুক না কেন তার জন্য বলের চেহারার পরিবর্তন হয় না। গ্যাসের অণুর ক্ষেত্রে ব্যাপারটা একই রকম,
এক পারমাণবিক অণুর সাথে বলের তুলনা করা যায়, তখন অণু সিমেট্রিক হওয়ার কারণে স্বাধীনতার মাত্রা হবে শুধু স্থানের তিন মাত্রা। কিন্তু দ্বিপারমাণবিক বা ত্রিপারমাণবিক অণু সিমেট্রিক না, তাই সেক্ষেত্রে রোটেশনের জন্য স্বাধীনতার মাত্রা তিন থেকে বেশি হবে। উদাহরণ হিসেবে আমরা অক্সিজেনের অণু দেখতে পারি। অক্সিজেন একটি দ্বিপারমাণবিক গ্যাস এবং হালকা চিন্তা করলেই বুঝতে পারবে অণুটি ত্রিমাত্রিক স্থানে দুটো ভিন্ন দিকে ঘুরতে পারে, যাতে অণুর চেহারা বা ওরিয়েন্টেশন পাল্টে যায়। তাই অক্সিজেন অণুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে 3+2 অর্থাৎ 5। আবার ত্রিপারমাণবিক অণুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে 6। তবে আমরা একটা জিনিস মিস করে ফেলেছি, সেটা হলো তাপমাত্রা বাড়াতে থাকলে অণুর ভিতরের পরমাণু ভাইব্রেট করতে থাকে। এই ভাইব্রেশনের কারণে পরমাণুগুলো বিভিন্ন দিকে মুভ করতে পারে, এমনকি অণুর মোট গতিশক্তিও এই ভাইব্রেশনের কারণে চেঞ্জ হয়। সুতরাং সেখান থেকেও স্বাধীনতার আরো কিছু মাত্রা পাওয়া যাবে। এভাবে গ্যাসের কোনো অণুর জন্য আমরা সর্বোচ্চ 3x সংখ্যক স্বাধীনতার মাত্রা পেতে পারি। এখানে x হলো অণুর ভিতরের পরমাণুর সংখ্যা। মজার ব্যাপার হচ্ছে, ম্যাক্সওয়েল প্রমাণ করে গিয়েছিলেন প্রত্যেক স্বাধীনতার মাত্রার দিকে অণুর গড় গতিশক্তি হবে ½kT। এই সূত্রের অফিসিয়াল নাম হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে অণুর মোট গতিশক্তি হবে 3/2kT। তোমার নিশ্চয় মনে আছে গত পর্বে আমরা গতি তত্ত্ব দিয়ে এটাই প্রমাণ করেছিলাম। তবে অক্সিজেন অণুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 5 হবার কারণে মোট গতিশক্তি হবে 5/2kT। আজকের লেসন আমরা তাহলে এখানেই শেষ করছি। আজকে আমরা স্বাধীনতার মাত্রা নিয়ে ডিটেলসে অনেক কিছু জানলাম। এরপরে জলীয় বাষ্প ও বায়ুর চাপ সম্পর্কে জানব। দেখা হবে সে পর্বে। ভালো থাকো।